পেশায় তিনি সরকারি বাসের চালক, কিন্তু তিনি বাড়ি ফিরতে পারছেন না। বাস চলছে লকডাউনের মধ্যে, বাসে থাকছে জনা দু থেকে তিনজন প্যাসেঞ্জার। হাওড়া থেকে নিউ টাউন, কখনো হাওড়া থেকে সল্টলেক। বাসের চাকা কিন্তু গড়াচ্ছে, আর সেই বাসের চাকা যিনি গড়াচ্ছেন সেই চালকের কপালেই কিন্তু চিন্তার ভাঁজ। বাড়িতে রয়েছে 10 বছরের একটি ছেলে, বৃদ্ধা মা এবং স্ত্রী, সঙ্গে একটি মেয়ে। তাদের মুখ দেখতে পারছেন না দীর্ঘদিন ধরে। রাজ্য সরকার নির্দেশ দিয়েছে বাস চলবে, আশায় ছিলেন হয়তো এবার তিনি বাড়ি ফিরতে পারবেন। বাড়ি পূর্ব বর্ধমানে, কিন্তু কোথায় কি, বাস চললেও চলছে না ট্রেন। বাসে করে এখান থেকে হাওড়া অবধি হয়তো যেতে পারবেন, কিন্তু হাওড়া থেকে পূর্ব বর্ধমান হাঁটা পথে বাড়ি ফিরবেন কী করে, চিন্তায় দিন কাটছিল তার। পাশে এসে দাঁড়িয়েছিলেন বাসের মালিকরাই, তারাই দুবেলা দুমুঠো অন্নের সংস্থান করে দিয়েছিলেন। এখন কেবলমাত্র সরকারের কাছে একটাই আবেদন তার, বাড়ি যেন ফিরতে পারে, ছেলের মুখটুকু দেখতে চাই। বাড়ি যেতে পারছি না, আমাদের লকডাউন হয়ে গেছে। সেদিনে হঠাৎ করে আমরা বুঝতে পারিনি যে এরকমভাবে লকডাউন হবে। তো আমরা সোমবার দিনও ডিউটি করছি, সোমবারের পর থেকে আমরা জানছি যে 21 দিন লকডাউন ডাকলো। 21 দিন আমরা বসে আছি, অপেক্ষা করছি 21 দিনের পরে আমরা হয়তো বাড়ি যেতে পারবো। আবার 21 দিনের মাথায় আবার শুনলাম আবার 30 তারিখ থেকে, তারপরে এখন আবার শুনছি আবার নাকি লকডাউন হবে। তো এইভাবে আমরা সমস্যা পড়েছি। বাড়িতে একলা মানুষ, আমার বয়স্ক মা আছে, আমার বউ, এক মেয়ে, এক ছেলে। ছেলের বয়স 10 বছর।